ফাইনালি বানপানীর মাছ ময়ও পালো। নমস্কার বন্ধু বান্ধবী অকল, তো কেনে আছে আপনালোক? সবতো ভালে আছে কি জানি, কিন্তু যে বরষুণ দি আছে এইকেদিন, বরষুণের কারণে পানি জানি ভূমিস্খলন কিবা কিবি বহুতরে নানানজন নানানটা চিন্তা আর, তো তার মাজতো জিয়াই থাকবই লাগবে। যেহেতুকে জিয়াই থাকার কারণে আমি সংগ্রাম করে গে আছো। বেশি হয়ে গেল ন, বেশি হয়ে গেল, সরি সরি। বারো যি নহক, মোর চ্যানেলটো এন্টারটেইনমেন্টের কারণে হয়, তো আমি ইয়াতে ইমান বেশি শান্তি ফালি না থাকো। তো আজি ভিডিওত কি দেখুৱাম আপোনালোকে চাই থাকক, আর ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবখিনি করে দিব। তো থ্যাংক ইউ সো মাচ। আমি মানে এটা গৈ আছো পানি খেতির ফলে, তো সেইফালে পানি মানে ব্রহ্মপুত্র পানিবর আহিছে, তো ব্রহ্মপুত্র পানিবর অহার কারণে তাতে চাও এটা মাছ চাছ ওলায় নাকি কিবা, তো আর কি দেখা পাও সেইখিনি চাও আর আপনাদেরকে দেখাই থাকিম। এইটো হৈছে আপোনাৰ পানী খেতিৰ পৰা আহি পেলাই এইটো চন্দ্ৰপুৰত যোৱা ৰাস্তা এনেকে, তো তাৰ কাষতে ব্ৰহ্মপুত্ৰটো লাগি আছে। হ্যাঁ, ব্ৰহ্মপুত্ৰ পানী চাওক, পানীৰ লেভেলটো ক'লৈকে আহিছে ইয়ালৈকে, আৰু অলপমান পানী আহিলে মানে ৰাস্তাৰ ওপৰত পানী উঠি যাব। ইয়াতে এইবোৰ খেতি আছিলে, খেতিবোৰ গোটেই পানীৰ তলত গুচি গ'ল। ঘৰ আছিলে, অঁ এইবোৰ ঘৰ আছিলে, ঘৰবোৰ সব পানীৰ তলত গুচি গ'ল। এইবিলাক ঘৰ আছিলে, এইবিলাক ঘৰ, এইবিলাক ঘৰ, ঘৰবিলাক গোটেই পানীৰ তলত গুচি গ'ল, গোটেই পানী। আৰু অলপ আহিলে এইবিলাক গোটেই ৰাস্তাত পানী পানী হৈ যাব, গোটেই পানীৰ তলত গুচি গ'ল, এই ঘৰবিলাক গোটেই পানীৰ তলত গুচি গ'ল। এইফালে গোটেই খেতি কৰিছিলে ন মানুহবিলাকে, খেতিবিলাক এতিয়া সব নাইকিয়া হৈ গ'ল আৰু। এই বেৰবোৰ, এইবোৰ জাতিলাওৰ খেতি আছিলে, এইবিলাক ইমান বিপদ হৈছে মানুহবিলাকৰ। আমি গোবৰ্ধন বজাৰলৈকে আহিছোঁ, কলং কলং নদী হয় এইটো, কলং নদীৰ পানী কিমান বাঢ়িছে চাওকচোন, ইয়ালৈকে আহিছে পৰা পানী। ইয়াতে মাছৰ দাগ চলি আছে, এইবিলাক এখন মাছৰ বজাৰ, ইয়াতে আজি সব লোকেল মাছ ওলাইছে। পানী, দুনিয়াৰ পানী, গোটেই পানী আহিছে এনেকৈ। এয়া কলঙৰ দলঙৰ ওপৰত আছোঁ আমি, কলঙৰ দলঙৰ ওপৰত দেখুৱাইছোঁ আপোনালোকক, পানী চাওক। এই বজাৰখনৰ পৰা বজাৰ কৰিলোঁ, ফাইনেলি বানপানীৰ মাছ ময়ো পালোঁ। এয়া মাছ আনিলোঁ তাৰ পৰা আৰু এনেকৈ বাচি আছোঁ মই নিজে। তো মাছকেইটা ভালে হ'ব লাগে, এয়া চাওক। মানে এইবোৰ মাছ এনেই নৰ্মেলি পটককৈ বজাৰত নাপাওঁ। এইটো কি মাছ, কোনে কোনে চিনি পাইছে? এইটো মাছৰ জানে মুখখন বিৰাট ডাঙৰ হৈ যায়, দেখিছেনে কিমান ডাঙৰ হৈ যায় মুখখন। এইবোৰ মাছ এনেকৈ বজাৰত তেনেকৈ পোৱা নাযায়, তো নদীৰ মাছ বুলি আনিছিলোঁ। আনি পেলাই এনেকৈ ময়ো বাচি আছোঁ।